ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি। দেখো হাই বন্ধুরা, আবার চলে এসেছি ভিডিও বানাতে। সকাল সকাল উঠে সকালে সমস্ত বাসি কাজ সেরে তারপরে স্নান টান সেরে ঠাকুরকে জল খাবার দিয়ে এদিকে ছেলের দিকে হচ্ছে খাবার দিয়ে নিজে খেয়ে তারপর চলে এসেছি রান্না বানাতে। দেখো বাগানকে চলে গেছিলাম, বাগানে গিয়ে দেখলাম এইগুলো হয়ে আছে। এইগুলো কিন্তু আগাছার মতোই হয়, কোনো লাগাতে লাগে না। তাই আজকে ভাবছি এইগুলো দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, এই জিনিসটা কি, চলো তারপরে বলবো। দেখো তারপর আমি এখানে কেটে নিয়ে যাবো ঝিঙ্গে কেটে নিয়েছি, পটল আর এখানে আলু আর এটা পেঁপে কেটে নিয়েছি। তারপর দেখো ওই ডাঁটাগুলোকেও আমি এখানে কেটে নিয়েছি, এই ডাঁটাগুলোকে বলে চেলাকুচির ডাঁটা আমাদের এখানে বলে এটাকে, ওইটাকেও কেটে নিয়েছি। তারপর দেখো এখানে মাছ নিয়েছি, চার পিস মাছ নিয়েছি। তারপর এখানে আমি রান্নার জন্যে প্রস্তুত হয়ে গেছি, রান্না বসিয়ে দিয়েছি আঁচের উনুনে। দেখো ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এপাশে দেখো রেসিপিটা বানাবো। আমি তেল দিয়ে দিয়েছি কড়াই, ভালো করে তেলটা গরম হলে তারপরে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হলেই মাছটা দিতে হবে, নাহলে মাছটা ভেঙে যাবে। দেখো তারপর ওই তেল ছিল, তেলের মধ্যে আমি পটলগুলোকে তুলে দিচ্ছি, দিয়ে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর লাগবে, ওই ডাঁটাটা, ওই ডাঁটা খুবই ভালো আগাছার মধ্যে হয়। তারপর দেখো পটলগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, ওর মধ্যে আমি ঝিঙ্গেগুলো তুলে দিচ্ছি। ঝিঙ্গে হালকা করেই ভাজতে হয়, ওই করে একসঙ্গেই আমি ওর মধ্যে একটু ভেজে নেব। ঝিঙ্গেগুলো দাও আমার, ওইগুলো ভাজা হয়ে এসেছে। তারপর ওইগুলোকে দেখো আমি ওখানে দেখো পেঁপে আর আলুগুলোকে তারপর আমি ভেজে নিচ্ছি। এইদিকে দেখো ঝিঙ্গে আর পটল ভাজা হয়ে গেছে, আর পেঁপে আর আলু ভাজার জন্যে একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ওটা সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, ভাজাটাও হয়ে যাবে। ওটা ভাজা ভাজা হয়ে এসছে লাল লাল। তারপর আমি ডাঁটাটা তুলে দিয়েছি, তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। তারপর দেখো একটু আদা বাটা দিচ্ছি, তারপরে এই মশলাগুলো দিয়ে দেবো, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে রেসিপিটা বানাবো। বেশি মশলা, অন্য কিছু মশলা নয়, এই মশলা দিয়েই আজকে হালকাভাবে রেসিপি বানাবো, কিন্তু দারুণ খেতে লাগবে এই রেসিপিটা। এই ডাঁটাগুলো খুব ভালো লাগে, দেখো এটা আমার ফুটে এসেছে। দিয়ে আমি ভেজে থাকা ওই সবজিগুলো এবার ওর মধ্যে তুলে দেবো, আলুটা সেদ্ধ হলে, নালে একসঙ্গে দিলে একবার ঘেঁটে গলে যাবে। তারপরে মাছটা, ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে তুলে দেবো, দিয়ে উপর থেকে আমি হালকা করে একটু চিনি ছড়িয়ে দেবো, ঝোলটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা এইরকমভাবে ঝোল বানাবে, খুবই ভালো লাগে এই ডাঁটা দিয়ে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমাদের পাশে থেকো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।